খুব কষ্ট করে গ্রহণ করেছি এই মেয়ের আমার পড়াশোনা করার জন্য। কোনোদিন 10 টাকা দিতে পেরেছি, কোনোদিন পাইনি। শিক্ষায় মেধা যখন আর্থিক প্রতিকূলতার কাছে হার মানে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনের মধ্যে নিজের তৈরি করা স্বপ্নের প্রদীপটা যেন ধীরে ধীরে নিভতে থাকে। আর্থিক প্রতিকূলতাকে সঙ্গী করে জীবন যুদ্ধে দীর্ঘ পথ অতিক্রম করলেও পরবর্তী পথ অতিক্রম করার আগেই যেন আষ্টে পৃষ্ঠে ধরে সেই প্রতিকূলতা। এমনই ঘটনার সাক্ষী মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কালিকাপুর গ্রামের এক মেধাবী ছাত্রী মাম্পি দাসের জীবন কাহিনী। বাবা তো টোটো চালক, তাই বাড়িকার খরচ, আমার পড়াশোনার খরচ অত দিতে পারবেন না। আমি যদি পাস যদি করেও যাই তো আমার মনে হচ্ছে না যে আমাকে ওখানে পড়াতে পারবে বাবা। অভাবের সংসারে থেকেও স্কুল পেরিয়ে বর্তমানে কলেজের গঞ্জি। চাঁচল কলেজে ভূগোল বিষয়ে স্নাতক দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছোট থেকেই স্বপ্ন দেখেছিল নিজেকে সেবিকা হিসাবে প্রতিষ্ঠা করার, গ্রামের সাধারণ মানুষের সেবা করা। বাবা কৃষ্ণকান্ত দাস পেশায় টোটো চালক, বাড়িতে রয়েছে একটি বোন। বাড়ির বড় মেয়ে হয়ে নিজেকে সেবিকা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জীবন যুদ্ধে অতিক্রান্ত করেছে দীর্ঘ পথ। নিজের মেধা দিয়ে এবছর সরকারিভাবে জিএনএম এএনএম এ রাজ্যের মেধা তালিকায় নাম নথিভুক্ত করেছে সে। তবুও সেখানে যেন আর্থিক প্রতিকূলতা কোনো মতেই পিছু ছাড়ছে না। আর্থিক প্রতিকূলতার স্বপ্ন পূরণের পথে বারবার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। নুন আনতে পান্তা ফুরায় পরিবারে, যেখানে পড়াশোনা বিলাসিতা, সেখানে নিজেকে সেবিকা হিসাবে প্রতিষ্ঠিত করতে প্রতি মাসে যে পরিমাণ খরচ তার যোগান দেওয়া কোনোভাবেই সাধ্য নেই তার পরিবারে। তাই আর্থিক প্রতিকূলতায় নিজের তৈরি স্বপ্ন এবং মেধার প্রদীপ যেন ধিক ধিক করে ক্রমশই নিভতে চলেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাফল্য মেধা দিয়ে সফল হয়েছে মাম্পির। অর্থাভাবে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে পারেনি, কলেজে ভূগোল বিষয়ে পড়াশোনার পাশাপাশি জিএনএম এনএম এর প্রস্তুতি নেয় মাম্পি, ফলাফলে মেধা তালিকায় নাম এসেছে তার। তবে চাবিকাঠি অর্থ, সরকারিভাবে সুযোগ পেলেও কিভাবে কয়েকটা বছর প্রশিক্ষণ চলাকালীন অতিরিক্ত খরচ বহন করবে সেই ভেবেই দিশেহারা এখন দাস পরিবার। মাম্পি জানান পড়াশোনার পাশাপাশি কিছু করতে চায়, কিন্তু বাধা আর্থিক দিক দিয়ে। বন্ধ হয়ে যায় পরে তিনি শুধু টোটোটা নিয়ে কাজকর্ম করেন। আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 68.6666। তো বলছি যে এখন কি করছো, কি নিয়ে পড়ছো তুমি? আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছি চাঁচল কলেজে, সেকেন্ড সেমিস্টার, পরীক্ষাটা দিলাম, একটা বাকি আছে। জিএনএম যে কাউন্সিল যে আপনাকে কি চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা স্যার তো বলছেন যে আছে, দেখা যাক। আমি তো এএনএম এ চাইছি, এএনএম এ হলে খুবই ভালো হয়। আমরা তো দুটোই বোন, তো আমি বড়, আমি চাইছি আমার বাবা মার জন্য কিছু করতে। বাবা তো টোটো চালক, তাই বাড়িকার খরচ, আমার পড়াশোনার খরচ অত দিতে পারবেন না। আমি যদি পাস যদি করেও যাই তো আমার মনে হচ্ছে না যে আমাকে ওখানে পড়াতে পারবে বাবা। কলকাতা শহরে তো বড় শহর, ওখানে তো অনেক বেশি টাকা পয়সার খরচ হবে, তো আমার মনে হচ্ছে না যে আমাকে পড়াশোনার জন্য বাবা অতটা সাহায্য করতে পারবেন। বাবা একজন টোটো চালক। কত টাকা ইনকাম হয় দিনে? দিনে 250-300 মতো চলে কোনো রকম টেনে টুনে। এখানে চাচলে আমাদের দীপঙ্কর স্যার, উনি আমাকে এরকমই পড়াতেন, ই নিতেন না, খরচ নিতেন না, আমার পরিবারের অবস্থাটা বুঝে এমনি আমাকে পড়াতেন। ওখান থেকেই আমি কোচিংটা পড়তে চালু করি, তারপর আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় আমি পেয়েছি 68.66। আনন্দ লাগছে ঠিকই, কিন্তু বাবা কৃষ্ণকান্ত দাস বলেন টোটো চালিয়ে সংসার চালাই, মেয়ের জন্য বাড়তি কিভাবে উপার্জন করব কুল পাচ্ছি না, মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আর্থিক সংকট থাবা বসাচ্ছে। আমার মেয়ে মানে জিএম বা এনএমএ খুব ভালো রেজাল্ট করেছে, ওর মানে রেজাল্ট খুব ভালো। আমি টোটো একজন টোটো চালক, কোনোরকম সংসার চালিয়ে ওকে পড়াশোনা ছোটো থেকে পড়াশোনা করাইছি। ওর আকাঙ্ক্ষা যেন সরকারি সুযোগ সুবিধা পাই, এটাই আমি চাইছি। পেশায় কী করেন? পেশায় আমি টোটো চালক।
একজন টোটো চালক, সব টোটো চালিয়ে আমি সংসার চালাই। কত দিনে ইনকাম হয়? দিনে 250-300 কোনো 200 এরকমভাবে হয়। এই টাকায় সংসার চলে? কোনো রকম চলে, টেনে টেনে চলে। তো বলছি যে মেয়ে যে এত দূর লেখাপড়া করলো, তার খরচ আপনি কীভাবে বহন করলেন? খুব কষ্ট করে বহন করেছি এই মেয়ের আমার পড়াশোনা করার জন্য। কোনোদিন 10 টাকা দিতে পেরেছি, কোনোদিন পাইনি, এইভাবে ওকে মানুষ করেছি। তো মেয়ের যে এত ভালো খবর শুনতে পেলেন, কী বলবেন, কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে। কোনো রকম যদি সরকারি সুযোগ সুবিধা পেয়ে যায় তাহলে ও নিজের পায়ে দাঁড়াবে, হ্যাঁ এটাই আমি চাইছি। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।